একজন কারো সাহাবী নবীর সামনে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আজকে হতাশা নিয়ে এসেছি কি হতাশা রাসূল হুজুর আমি বহু জীবনে মেয়ে দেখলাম আমার বিয়ে হয় না আমি কালো মানুষ রাসূল বলেন চিন্তা করো না এই দায়িত্ব তুমি আমার কাছে দিয়ে দাও আমি তোমার বিয়ের বন্দোবস্ত করে দেব জোরে বলি সুবহানাল্লাহ বিশ্ব নবী আমার বিয়ের ঘটে কেউ করে জোরে করে সুবহানাল্লাহ যিনি পারেন তিনি অলরাউন্ডার তিনি সবই পারেন রাসূল বলেন ঠিক আছে কোনো চিন্তা করো না আমার কাছে আসো রাসূল বলেন যাও অমুক বাড়িতে যাও অমুকের মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে চলে যাও আমার কথা বলো ওই সাহাবী বলছেন হুজুর আমি একা যাবো কেমনে আমি যেতে পারবো না আমাকে যদি যেতে হয় আমাকে একটা প্রমাণ নিয়ে আমাকে পাঠায় দেন হুজুর আপনি একটা চিঠি সুন্দর করে লিখে দেন সেই চিঠি নিয়ে আমি যাবো এমনি এমনি আমি যাবো না আমার বিশ্বাস হয় না রাসূল বলেন কেন হুজুর মেয়ের জীবনে বহু দেখছি কেউ বিয়ে দিতে চায় না আমি কালো মানুষ রাসূল বলছেন তুমি কোনো চিন্তা করো না সাহাবি এই যে একখান চিঠি তোমাকে লিখে দিলাম যাও ওই মেয়ের বাবাকে গিয়ে এই চিঠি দিয়ে দাও সে রাজি হয়ে যাবে সুন্দর চিঠি প্রস্তুত করে নিয়া মেয়ের বাবার কাছে গিয়ে এই কালো সাহাবি বলতেছে ও মেয়ের বাপ চিঠিখানা পর তাড়াতাড়ি ব্যবস্থা কর হুমকি ধমকি আলাদা কারণ নবী চিঠি পাঠাইছে বেয়াদবি করার কোনো সুযোগ নাই এই চিঠিখানা পর চিঠিখানা পড়লেন চিঠি পড়ার সঙ্গে সঙ্গে সাহাবির চোখে পানি টলমল করছে আর বলছেন আল্লাহ আমি নিজেকে সব চরম সৌভাগ্যবান মনে করছি কারণ আমার বিয়ের ঘটকের আমার মেয়ের বিয়ের ঘটকের দায়িত্ব পালন করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আমার মেয়ের বিয়ের চিন্তাও করেন আমি নিজেকে ধন্য মনে করছি এবার বলছে শোনো তুমি তো কালো আমার মেয়েটা সুন্দরী একজন নারী আকাশের চাঁদের মতো সুন্দরী নারী আমি যে তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব আমার পিতার পক্ষ থেকে আমার কোনো টেনশন নাই আমার কোনো চিন্তা নাই কিন্তু আমার মেয়ে যদি না রাজি হয় সেই জায়গায় আমার কিছু করার থাকবে না দেখি তো আমার মেয়েটা কি বলে মেয়েটা দেওয়ালকে সে গেছে সমস্ত কথা শুনে নিয়েছে মেয়েটা শেষ পর্যন্ত তার বাবার সম্মুখীন যখন হয়ে গেল বাপ বলছে মা এমন একটা কথা আমার কানে আসছে বিয়ের প্রস্তাব চলে আসছে কি করা যায় মেয়েটা কান্দে কান্না দেখে বাপ বলছে মা বিয়ে দেবো না যাও এবার মেয়েটা বলছে বাবা বুঝতেই ভুল করেছ এই জাগতিক জীবনে যদি কারো বিয়ে না হয় যদি আমার কোনো বিয়ে না হয় আমার কোনো আপত্তি নাই তবে আমার জীবনে যদি বিয়ে হয় জীবনে একটাই বিয়ে হবে আমার নবীজির পছন্দ করা সেই কালো ছেলেটার সাথে যখন সুবহানাল্লাহ অহংকার আছে নাকি আসতে বলবেন অহংকার আছে নাকি অহংকার করা যাবে না মেরাজি বাপরাজি বাইরে এসে বলতেছি ও কালো ছেলেটা তোমার জন্য সুসংবাদ মেয়ে তো রাজি হয়ে গেছে লাফ মেরে মেরে দৌড়ে দৌড়ে নবীর কাছে গিয়ে বলে হুজুর বিয়েতে রাজি হয়ে গেছে মেয়ে মেয়ের বাপ আমিও তো রাজি হলাম আপনি কি করবেন করেন বিয়ের আগ্রহ যুবকদের আছে না নাই এই আগ্রহ কে দিয়েছেন জান্নাতে হুর আছে না নাই হুরের আগ্রহ আছে না নাই যারা যৌবন থাকবে না তার কি হুরের আগ্রহ থাকবে নাকি এই জন্য দুনিয়াতে বইয়ের যেমন আকর্ষণ জান্নাতে নারী হুরের তেমন আকর্ষণ কে করে দিয়েছেন আল্লাহ করে দিয়েছেন এই জন্য আমার ভাইয়েরা ওই সাহাবী যখন বিয়ের জন্য অস্থির হয়ে গেলেন রাসূল বলছেন যুবকরে ও সাহাবীরা চিন্তা করো না বিয়ে তো সব ঠিকঠাক হয়ে যাবে ভালো কথা কিন্তু বিয়ে যে করবা টাকা পয়সা আছে নাকি হুজুর টাকার দায়িত্ব আমার দিলে আমার জীবনে বিয়ের কেসমতেই নাই কেন আমার তো কোনো টাকা পয়সা নেই রাসূল বলেন বিয়ে করবা তুমি এখন টাকার ব্যবস্থা তোমাকে কি করতে হবে হুজুর সব সিদ্ধান্ত যখন আপনি নিলেন টাকাটা আপনি দেন আমি বিয়ে করি আমার নবীজি ফ্রি ছিলেন আমার নবীর সবার সঙ্গে মিশে যেতেন নবীজির সঙ্গে সাহাবীরা খুব ফ্রি কথা বলতেন কথা বলতে কোনো দ্বিধা করতেন না রাসূল রিজার্ভ মাইন্ড ছিলেন না খুব খোলা মনের ছিলেন যদি বলে সুবহানাল্লাহ ছোট বাচ্চারাও কথা বলতো বুড়ো মানুষও কথা বলতো ছোট মানুষও কথা বলতো বড় মানুষও কথা বলতো বুড়ি মানুষ এক বুড়ি মহিলা রাসূলের সামনে এসে বলে হুজুর আপনি আমার ব্যাপারে কিছু বলুন রাসূল মজা করে বলছেন এই বুড়ি জান্নাত পাবে না জোরে করে সুবহানাল্লাহ এই কথা যখন রাসূল বললেন বুড়ি কানতে কানতে শেষ হয়ে যায় রাসূল বললেন বুড়ি কান্দো কেন হুজুর আপনি বলছেন আমি জাহান্নামী রাসূল বললেন তুমি তো বুড়ি হয়ে জান্নাতে যাবে না তুমি জান্নাত পাবে ষোড়শী হয়ে জোরে করে সুবহানাল্লাহ কালো মহিলাকে দেখে বলেন কালো মহিলা জান্নাত পাবে না কালো মহিলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে রাসূল বললেন কাঁদো কেন কালো মহিলা হুজুর আপনি বলেছেন আমি জান্নাত পাবো না কে বলেছে তুমি জান্নাত পাবে না কিন্তু এই সুরত নিয়ে নয় আকাশের চাঁদের মতো সুরত নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে জোরে করে সুবহানাল্লাহ আমার রাসূল মিশে মিশে কথা বলতেন এক পর্যায়ে কি হলো রাসূল বলছেন সাহাবীরা রে ও নোমান তুমি 200 দিরহাম দাও ও আমার জামাই ওসমান তুমি 200 দিরহাম দাও
জিহাদের কিন্তু ডাক চলে এসেছে, জান্নাতের টান সবচেয়ে কম না বেশি? আস্তে বলুন, জান্নাতের টান সবচেয়ে কম না বেশি? এই সাহাবী যখন জিহাদের ডাকটা শুনতে পেলেন, মনে মনে চিন্তা করলেন বিয়ের সুযোগ বারবার জীবনে আসবে, কিন্তু জিহাদের ডাক তো আমার কানে না আসতে পারে, এই চান্স তো ছেড়ে দেওয়া যাবে না। বিয়ের বাজার বন্ধ করলেন, ওই টাকা দিয়ে করলেন কি, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, টাকা শেষ হয়ে গেল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে সেই কালো সাদ আল-আসাদ সুলাইমান যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে শাহাদত বরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে সংবাদ চলে এলো, হুজুর আমাদের সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোন সাদ? যে সাদের কথা গতকালকে ছিল। আমার রাসূল সহ্য করতে পারলেন না, আবেগটাকে ধরে রাখতে পারলেন না, দূর মেরে মেরে তার লাশের কাছে চলে গেলেন, গিয়ে দেখেন মস্তকটা সিটকে পড়ে আছে, হাত কাটা পা কাটা, সামনের দিকে দাঁড়ায়া নবজি অজরে ঝাড়াই কান্নাকাটি করছেন, আবার মুসকে মুসকে হাসতেছেন, আবার কাঁদতেছেন, আবার হাসতেছেন। সাহাবীরা মনে মনে চিন্তা করেন, রাসূল তেমনটা আচরণ কখনো করেন না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি কাঁদেন, এই মুহূর্তে আপনি হাসেন, এর কারণটা কি? রাসূল বলেছেন, সাহাবীরা রে, আমার কান্না করার কারণ হলো এই ছেলেটার, এই যুবকটার বিয়ের সকল দায়িত্ব আমি নিলাম, কিন্তু এই সাহাবি দুনিয়ার জিন্দেগিতে বিয়ে শাদী করতে পারলো না, এজন্য আমি কান্দি। আর হাসার কারণ হলো আল্লাহ পাক আমার নবতি চোখে দেখা দিচ্ছেন যে এই সাহাবি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সাদকে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যেতেছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সাদের বিদায় হয়ে গেল, রাসূল বলেছেন, সাহাবীরা সাদের বিয়ের দায়িত্ব আমি নিয়েছিলাম, জানাজার দায়িত্বটা আমি নিলাম, জানাজা আমি তার পড়াবো। রাসূল যারা জানাজা পড়ায় তার সম্মানটা কত? রাসূল তার জানাজা সম্পন্ন করলেন, জানাজা শেষ করার পরে আমার রাসূল করলেন কি, সাহাবী কেরামকে নিয়ে বললেন, সাহাবীরা ওই যে নারীর সঙ্গে বিয়ের কথা ছিল সেই নারীকে আমার সামনে হাজির করো। সে নারীকে হাজির করা হলো, হাজির করার পরে রাসূল বলছেন, ও মহিলা, ও মদিনার সুন্দরী নারী, আজকে আমার সাদ যদি বেঁচে থাকতো অবশ্যই তার সঙ্গে তোমার বিয়ে হয়ে যেত। আমার সাদ তো বিয়ের বাজার করে নাই, সে বাজার করেছে জান্নাতের বাজার, এই ঘোড়ার তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ আমি তোমাকে দিলাম। জোরে করুন সুবহানাল্লাহ। আমার মা মাহফিলে যারা আসছেন, দুনিয়ার জিন্দগিতে তাকওয়াকে প্রাধান্য দিবেন, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নিজের সতীত্বের হেফাজতটা করতে হবে, কথা সংযত করতে হবে, গীবতের পরিমাণ কমায় দিতে হবে, গীবত করা যাবে না, মিথ্যার সরচতরি করা যাবে না, অযথা বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নাই। মেয়েদের জন্য আল্লাহ পাক বাহির দিয়েছেন না ভিতর দিয়েছেন? বলেন, বাহির দিয়েছেন না ভিতর দিয়েছেন? বাচ্চা লালন হবে বাইরে না ভিতরে, রান্নাবান্না হবে বাইরে না ভিতরে, ভিতরে মেয়েদের কাজ কম না বেশি? বলেন, মেয়েদের কাজ বাইরে বেশি না ভিতরে বেশি? ভিতরে বেশি, সন্তান লালন পালন করা, অনেক ডিউটি পালন করতে হয় তাদেরকে। আমার মা, এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। আপনি শিক্ষিত হবেন, কেন শিক্ষিত হবেন না? পড়বেন আপনি, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, গবেষক হবেন, সব কিছু হবেন, কোনো আপত্তি নেই, কিন্তু মেইন শর্ত হলো বাইরে যাবেন, দূরে যাবেন, একজন পুরুষকে আপনার সাথে নিতে হবে। ভাই যাবে, স্বামী যাবে, বাপ যাবে, নিজের চাচা যাবে, নিজের মামা যাবে, নিজের কোনো মহরের সঙ্গে যাবে, আপনি একা চলতে পারবেন না। এই হুকুমগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই বিষয়গুলো আপনি যদি ফলো করে চলতে পারেন, রাসূল বলেছেন চারটি কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহর আটটা জান্নাত তাদের জন্য অপেক্ষায় থাকবে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি যে সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম, এই সূরার মধ্যে নামাজ আছে না নাই? আমি নামাজের বয়ান অনেক আগেই করেছি, শুধু মিলাই দিচ্ছি। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার কে দিয়েছেন? সে হাউজে কাউসারের পানি কি আমরা সবাই পান করতে চাই? রাসূলের আনুগত্য করে, রাসূলের আদর্শ মেনে। জোরে বলি ইনশাআল্লাহ। হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি, ফসললি, অতএব আপনার কাজ হলো আপনি নামাজ পড়ুন। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? এবং কুরবানি করুন, স্যাক্রিফাইস করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, আপনাকে যারা বলছে নির্বংশ, আমাকে মানার জন্য, আমার দিনকে মানার জন্য, আমার হুকুমকে ফলো করার জন্য, যারা আপনাকে লেস কাটা কয়, পাগল কয়, যারা আপনাকে লেস কাটা বলছে, তারাই প্রকৃত লেস কাটা। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল দুনিয়াতে আছে? নাই। রাসূল দুনিয়াতে আছেন?
রসূল দুনিয়াতে নাই, রসূল দুনিয়াতে আছেন কিন্তু তার সম্মান আছে না নাই। আবু জাহেলের আছে, আবু জাহেলের বাড়ি হয়ে গেছে এখন ইন্টারন্যাশনাল টয়লেট, ইন্টারন্যাশনাল টয়লেট, আন্তর্জাতিক পায়খানা, সমস্ত হাজিরা যদি টয়লেট নাও সারে অন্তত ওই ঘরের মধ্যে একটু ঢুকে 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 জোরাজুরি করে থুয়ে চলে আসে। এক পাকিস্তানি হাজি দেখি সংসদে মহড়া দিচ্ছে ওই আবু জাহেলের টয়লেটে, মহড়া দিচ্ছে। আমি বললাম আপনি এরকম মহড়া দিচ্ছেন কেন? কাশতেছে না, সাইজ করবো আজকে, কি কথা কি বুঝতেছেন? তো বিষয়টা হলো যে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তাআলা, ইজ্জত দেওয়ার মালিককে, সেই ইজ্জত পেতে হলে আল্লাহর পথে আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সত্যের কোনো মৃত্যু নেই, হকের পক্ষ, হক কখনো মরে যায় না, হক কখনো হেরে যায় না, হক কখনো ফুরে যায় না। আমরা হককে নিয়ে লালন করব, হককে নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে মাদ্রাসায় দেবো, রাজি আছেন? মাদ্রাসার মাহফিল, সন্তানকে মাদ্রাসায় দেবো, বিশেষ করে মাদ্রাসার কমিটিতে যারা আছেন, শুধু কমিটির দায়িত্ব পালন করলে হবে না। এই মাদ্রাসার জন্য তিনটা কাজ, প্রথম কাজ হচ্ছে দোয়া করা। কি কাজ? দোয়া। নাম্বার দুই হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়া। আমি হলাম সভাপতি, আমি হলাম সেক্রেটারি, আমি হলাম কমিটির মেম্বার, আমার সন্তান পড়ে স্কুলে, সন্তান স্কুলে পড়ুক, সে পড়ে পড়ুক, সমস্যা নেই, কিন্তু প্রথম সবক দিতে হবে কোথায়? মাদ্রাসায়, সে হাফেজ হবে। আমি মনে করি বিসিএস ক্যাডার, এমফিল, পিএইচডি ডিগ্রির চাইতে হাজার গুরুত্বম হলো কোরআনের হাফেজের ডিগ্রি অর্জন করা, ঠিক কি না? হাফেজ, কোরআনের হাফেজের চাইতে বড় ডিগ্রি আল্লাহর জমিনে আর নাই। বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডেও কিছু প্রেসিডেন্ট হাফেজ আছে, আলহামদুলিল্লাহ। প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর মুরসি মিশরের একজন ইঞ্জিনিয়ার হওয়ার পরও তিনি হাফেজে কোরআন ছিলেন, আলহামদুলিল্লাহ। রিসেপ তাইয়েব এরদোয়ান, আমি মনে করি প্রেজেন্ট ওমর, আল্লাহু আকবার, প্রেজেন্ট ওমর, রিসেপ তাইয়েব এরদোয়ান, তুরস্কের, তুরস্কের প্রেসিডেন্ট, সে নিজেও তার কোরআন তেলাওয়াতটা কি, আল্লাহু আকবার, পাঁচ ওয়াক্ত নামাজ তিনি পড়তেও পারেন, পড়ানোর যোগ্যতাও রাখেন, তিনি একজন হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ। আমরা যদি এরকম পরিবেশ যদি পেয়ে যাই তাহলে সেই পরিবেশটা কত সুন্দর হয়ে যাবে। আসুন আমরা সবাই কোরআনওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই খুশি যে কেউ মাহফিল থেকে একচুল পরিমাণ নড়েন নাই, একদম পিন পতন নীরব হয়ে, শেষ পর্যন্ত একদম পিন পতন হয়ে চাতক পাখির মতো চেয়ে বসে বসে সবাই আলোচনাগুলো শুনেছেন। আমি আশা করি শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন।